শিক্ষার্থীদের মানসিক নির্যাতন এবং যৌন হয়রানিতে জড়িতরা বাইপোলার ডিসঅর্ডার নামে এক বিশেষ রোগে আক্রান্ত বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম। তার মতে দৃষ্টান্তমূলক শাস্তি পারে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে, আর শিক্ষকদের এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান শিক্ষার্থীরা। যে কোনো সমস্যা সমাধানে তার অফিসের দরজা সব সময় খোলা বলে জানান প্রক্টর মাকসুদুর রহমান। জান্নাতুল মোহনের প্রতিবেদনে বিস্তারিত। সম্প্রতি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন, পক্ষপাত এবং মানসিক হয়রানি সহ নানা অনৈতিক কার্যকলাপ আলোড়ন তুলেছে। বেশিরভাগ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের তির শিক্ষকদের প্রতি। শিক্ষকদের এ ধরনের আচরণে ভীত সন্ত্রস্ত শিক্ষার্থীরা। তারা বলছেন রক্ষকের ভক্ষক সুলভ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মা বাবাকে যেরকম সম্মান দিয়ে থাকি আমরা আমাদের শিক্ষকদেরকে, তারাও তাদেরকে আমরা সেম জায়গাতেই হলো তারা আমাদের তাদেরকে আমরা বসায় রাখি, কিন্তু তারাও যদি আমাদের সাথে এরকম আচরণ করে, আমরা যদি আমাদের পড়াশোনার জায়গাতেও সেফ ফিল না করি, তাহলে তো সমাজে বেঁচে থাকা অনেক মুশকিল। শহরের মতো একটা জায়গায় এ ধরনের একটা ঘটনা ঘটছে, যারা গ্রামাঞ্চলে পড়াশোনা করে সেখানে ছাত্রীদের নিরাপত্তাটা আসলে কোথায়? যারা দূর দূরান্ত থেকে এসে শহর স্কুলে পড়ছে সেখানে আমরা নিরাপত্তার কথা কি আশা করতে পারি? আইনি পদক্ষেপ নিয়ে ওনাকে বহিষ্কার করা উচিত, যেন এর পরবর্তীতে অন্য কোনো শিক্ষক ধরনের এ ধরনের জঘন্য কাজ করার কোনো সুযোগ না পায়। বাইপোলার ডিসঅর্ডার নামে মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি এ ধরনের নিন্দনীয় আচরণ করে বলে জানান মনোবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রেজাউল করিম। আমি মনে করি যে ডেফিনেটলি এটা পার্সোনালিটি ডিসঅর্ডার। হ্যাঁ, মনোরোগ মানে কি? পার্সোনালিটি ডিসঅর্ডার অনৈতিক তো বটেই, এটা মোটেও সমীচীন নয়। অপরাধের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্রয় আর শিক্ষার্থীদের প্রতি অবহেলা অনৈতিক এমন কর্মকাণ্ডকে উৎসাহিত করে বলে অভিযোগ শিক্ষকদের। তাদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ঘটনার পুনরাবৃত্তি রোধ করা। সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন শিক্ষক হয়ে যান তখন তারা মনে করেন যে যা খুশি তাই বোধহয় করা যায়, কেউ আমাকে ধরবে না, কেউ আমাকে কিছু বলবে না, এরকম একটা মনোভাব তাদের তৈরি হয়। যেখানে সে তার সিক্রেসিটা রেখে, তার গোপনীয়তা বজায় রেখে তার অভিযোগটা শোনা হবে এবং সেই অনুযায়ী স্বাধীন তদন্তের জায়গা থেকে তাকে সুবিচারটা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে আমি যতদূর আমার জানা মতে খুব জোরদারভাবে এই ধরনের কোনো সেল সম্ভবত এখানে নাই। যে কোনো সমস্যায় শিক্ষার্থী নির্ভয় অভিযোগ জানাতে পারবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। যদি কারো কোনো অভিযোগ দেওয়ার জন্য চিন্তা করে যে আমার কাছে দেবে, সেটাও দিতে পারে। সুতরাং এই জায়গাতে ভয় পাওয়ার কিছুই নেই। কারো নাম মেনশন না করে সেটা নিয়ে আমরা কাজ করে তাকে আমরা ন্যায় বিচার দেব। শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো মনোযোগী হওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।